আজ গোটা বাংলা জুড়ে মা কালীর আরাধনা চলছে। মা কালীর আরাধনায় মেতে উঠেছে রাজ্যবাসী। বাদ যায়নি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর। এই বছর ভাঙরে ধর্মতলা পাচুরিয়া নিউ মা কালী সংঘের থিম ইসরো মহাকাশ অভিযান। গোটা প্যান্ডেল সেজে উঠেছে রকমারি আলোর বর্ণমালায়। ভাঙরের অন্যতম জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম নিউ মা কালী সংঘের পুজো দর্শনার্থীদের আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা এবারের পুজোর প্রধান আকর্ষণ। তাদের পুজো এই বছর 14তম বর্ষে পদার্পণ করল। আজ এই পুজোর শুভ উদ্বোধন করেন ভাঙরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। তৃণমূল নেতা শেখ সাবিরের তত্ত্বাবধানে এই পুজোর আয়োজন করেছেন কর্তৃপক্ষ। নিউ মা কালী সংঘের অনন্য কর্মকর্তাদের মধ্যে দীপঙ্কর নস্কর, তাপস মণ্ডল অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নতুন ভাবনায় গড়ে উঠেছে মণ্ডপের চারিপাশ। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের ঢল নামে এখানে। উদ্যোক্তারা জানাচ্ছেন, কোভিডের কারণে গত বছর থেকে পুজো বহরে ছোট হয়েছে সব জায়গায়, এবার অবশ্য কিছুটা চাকচিক্য থাকছে। পাশাপাশি এদিন শিখ সাবিরের উদ্যোগে নিউ মা কালী সংঘের কর্মকর্তারা সাধারণ মানুষের হাতে শিখ বস্ত্র তুলে দেওয়ার প্রদান করেন ও শিখ সাবির কচিকাঁচাদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। কালী পূজার সন্ধ্যায় সব মিলিয়ে এক মায়াবী পরিবেশে নিউ মা কালী সংঘের থিম নজর কেড়েছে দর্শনার্থীদের। এ বিষয়ে শিখ সাবির জানান, কালী পুজো মানেই চোখ ধাঁধানো জৌলুস ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। করোনা আবহে এবার পুজোর বাজেট একটু কমলেও জৌলুস কমছে না বলে উদ্যোক্তাদের দাবি। ভিড় এড়াতে সরকারি নির্দেশিকা মেনে খোলামেলা মণ্ডপ করা হয়েছে বলেও তারা জানিয়েছেন। অন্যদিকে আজ নবারণ সংঘের কালী পুজোর শুভ সূচনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ভাঙর এক নম্বর ব্লকের সভাপতি কাইসার আহমেদ সহ হাকিমুল ইসলাম, জুলফিকার মোল্লা, কাশিফুল করুক খান, মমিনুল ইসলাম সহ অন্যান্যরা। গত বছরের মতো এবছরও কোভিড বিধি মেনে আড়ম্বরপূর্ণ কালী পুজোর আয়োজন করছে নিউ মা কালী সংঘের পুজো। থিমের মণ্ডপে রয়েছে সাবেকি মা, তবে করোনার বিধি নিষেধের জন্য মণ্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। আবার হচ্ছে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় ভাঙড়ে কালী পুজো, তার মধ্যে এটা আমি তো মনে করি একটা শ্রেষ্ঠ প্যান্ডেল বা শ্রেষ্ঠভাবে সুন্দরভাবে এই কালী পুজোটা হচ্ছে। আমরা সবাই বস্ত্র বিতরণ থেকে শুরু করে সব কিছু এখানে হচ্ছে। আমরা ছোট ছোট বাচ্চাদের স্কুলের ছাত্রছাত্রীদের এখানে বই খাতা বিভিন্ন ধরনের দেয়া হচ্ছে, মায়েদের শাড়ি কম্বল থেকে শুরু করে সব কিছু বিতরণ হচ্ছে। আমরা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আন্তরিকতা জানাচ্ছি, সেই সাথে সাথে আজকে দিনটা সবার জন্য ভালো যাক, সুস্থ যাক, এই আবেদন। আমার মনে হয় এত সুন্দর প্যান্ডেল এই এতটা অঞ্চলে আর মনে হয় নেই, তাই শুধু এইটুকু বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আমরা বাস করি, সম্প্রীতির বার্তা বজায় থাকুক। সবাই আমরা হিন্দু মুসলমান মিলেমিশে কাঁধে কাঁধ দিয়ে আমরা বসবাস করি, শান্তিতে আছি। এই নয় যে অন্য রাজ্যের মতো এ রাজ্যে কোনো সাম্প্রদায়িক নেই, যেমন ত্রিপুরায় বিজেপি সরকার যেভাবে সন্ত্রাস করছে, হিন্দু মুসলমানদের মধ্যে একটা সন্ত্রাস তৈরি করছে, মুসলমানদের উপরে অত্যাচার করছে, কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সম্পূর্ণ শান্তিভাবে মানুষ বসবাস করছে, এটা আমি বলতে পারি দায়িত্ব নিয়ে। আমাদের মতো মূলত ভাবনা ছিল যেটা আর কি আমরা করেছি, যে এটা ইউরো মহাকাশযান যেটা আমরা দেখানোর খুব ইচ্ছা ছিল দীর্ঘদিনের প্রচেষ্টা। সবাই ক্লাবের ছেলেরা মিলে আমরা কয়ে উদ্যোগটাই নিয়েছিলাম যে এবারে একটা এমন কিছু করতে চাই যে তদঞ্চলের মধ্যে একটু ভালো করতে চাই, সব রকম করে আমরা একটু নতুনত্ব নিয়ে আমাদের চিন্তাভাবনা ছিল, সেটাই আমরা সবাইকে দেখাতে পেরেছি, প্রত্যেকের সুনাম পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক কিছু।